দর্শক পর্যটন দিবস নিয়ে আরো বিস্তারিত জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মুমু এবং বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন রতন কুমার দে। শুরুতেই যাব রাঙ্গামাটিতে, সেখানে আছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, পর্যটন দিবসে কি কি আয়োজন হয়েছে আমাদেরকে জানাবেন, আর লোক সমাগম কেমন দেখছেন? ঝর্ণা, পাহাড়, জমি, বান্দরবান হচ্ছে পাহাড়, ঝর্ণা, তো সব মিলিয়ে আমাদের এখানে পর্যটনের প্রচুর সম্ভাবনা, এবং এখানে যদি সরকার ইনভেস্ট করে তাহলে পর্যটন শিল্প আরও ব্যাপকভাবে প্রসারিত হবে। কিন্তু এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তা যদি জোরদার করা যায় সরকারের পক্ষ থেকে তাহলে আমাদের পর্যটন শিল্প বিশাল সাফল্য অর্জন করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তানিয়া, কথা হচ্ছিল স্থানীয় যারা আছেন তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ রাঙামাটির যে আপার সম্ভাবনা আছে, এই ঝর্ণা, পাহাড়, লেক, এইসব সম্ভাবনাকে কিন্তু কাজে লাগানো যাচ্ছে না সঠিক পরিকল্পনার অভাবে। এই সঠিক পরিকল্পনা যদি বাস্তবায়ন করা হয় তাহলে দেশের মানুষের বিদেশে নয় রাঙামাটি এবং তীর পার্বত্য জেলায় ঘুরে তাদের যে খবর পিপাসু মন, সেই মন আর অনেকটা তৃপ্তি পাবে। তো রাঙামাটির থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমার সাথে বান্দরবান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী রতন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে, তিনি আমাদেরকে তার পর্যটনের খবর জানাবেন। রতন, ধন্যবাদ মুমু। আপনি বলছেন আজ পর্যটন দিবস, আজ পর্যটন দিবস উপলক্ষে তিন পার্বত্য জেলায় একই ধরনের পর্যটনের পালন করা হয়েছে, কিন্তু আজ সকালে ভোরবেলায় একটি ম্যারাথন দৌড়ের মাধ্যমে বান্দরবানে পর্যটন দিবসের উদযাপন করা হয়েছে। তার পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়েছে, র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়কগুলো র্যালি করা হয়েছে। র্যালি শেষ করার পর আজ নীলাচল এবং মেঘলা প্রচুর সকাল থেকে পর্যটক ছিল। আজ মিলাদুন্নবী উপলক্ষে, ঈদে মিলাদুন্নবী একটু পর্যটক কম, আরও তিন দিন বন্ধ রয়েছে, সেই উপলক্ষে প্রচুর পর্যটক আসবে বলে আমরা আশা ব্যক্ত করছি। আমি কিছু পর্যটক দেখছি বান্দরবান নীলাচলে, আপনারা তো ঘুরতে আসছেন আজকে, কেমন লাগছে? হ্যাঁ, আসলে অনেক ভালো লাগছে আজকে এসে ঘুরতেছি। কিছু পর্যটক কম যেহেতু মিলাদুন্নবী, কালকে থেকে অবশ্য পর্যটক আরও অনেক বাড়বে আশা করি আমরা। অনেক ভালো লাগতেছে, ধন্যবাদ। ধন্যবাদ। শুনছেন আপনি একজন পর্যটকের, যে তারা ঘুরতে আসছে বন্ধ থাকা সত্ত্বেও। আমার কাছে কিছু শিশু রয়েছে, শিশু রয়েছে, যে তোমাদের কেমন লাগছে মা ঘুরতে এসে? ওরা বাচ্চারা খুব খুশি ঘুরতে এসে, এরা খুব ইয়ে। আজকে পর্যটক উপলক্ষে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে টুরিস্টদেরকে বিশুদ্ধ পানি এবং নানা রকম ধরনের সুযোগ সুবিধা করা হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে টুরিস্ট পুলিশ। তো এই ছিল আমার কাছে বান্দরবান পর্যটন দিবস উপলক্ষে সর্বশেষ।